333টি তিমি হত্যা করেছে জাপান। সংবাদ ডেস্ক। জাপানি তিমি শিকারকারী একটি জাহাজের বহর অ্যান্টার্কটিকা মহাদেশে 333টি তিমি হত্যা করে বন্দরে ফিরে এসেছে। এদিকে দেশটির এই নিষ্ঠুর কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। দক্ষিণ সাগরে গত বছরের সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাহাজটির বহর। উদ্দেশ্য ছিল 300-এর বেশি মিঙ্ক জাতের তিমি শিকার করা। এ বহরে 5টি জাহাজ ছিল। NDTV এক প্রতিবেদনে গত শুক্রবার স্থানীয় সময় সকালে পশ্চিম জাপানে শিমোনোসেকি বন্দরে পৌঁছায় নিশান মারু নামের জাহাজ, যেটি এ বহরের নেতৃত্ব দিয়েছিল। প্রায় 200 জাপানি নাগরিক জাহাজের বহরটিকে স্বাগত জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানি কর্তৃপক্ষ দাবি করেছে, অ্যান্টার্কটিকা মহাসাগরে জীববৈচিত্র্য উপর গবেষণা করতে এই অভিযান পরিচালিত হয়। তবে আন্তর্জাতিক আদালত এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনকে ভিত্তিহীন যুক্তি বলে প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে জাপানের পক্ষ থেকে এমনই মন্তব্য প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল। প্রাণী সংরক্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ করা এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কিটি ব্লস্ক বলেন, প্রত্যেক বছর জাপান বৈজ্ঞানিক গবেষণার নামে এই অর্থহীন হত্যাকাণ্ড করে যাচ্ছে। বিজ্ঞানের নামে এমন অর্থহীন নিষ্ঠুরতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। গত বছর জাপান 333টি মিঙ্ক তিমি শিকার করেছিল। সে সময় আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে বলা হয়, জাপান বৈজ্ঞানিক গবেষণার নামে বাণিজ্যিক উদ্দেশ্যে তিমি শিকার করছে। অথচ 1986 সালে আরোপ করা তিমি শিকার স্থগিতাদেশ চুক্তিতে সই করেছিল জাপান। সেই চুক্তি ভঙ্গ করে এতদিন ধরে তিমি শিকার চালিয়ে যাচ্ছে দেশটি। মূলত এই চুক্তি একটি অংশে বলা ছিল, বৈজ্ঞানিক গবেষণার জন্য তিমি শিকার করা যেতে পারে, আর এর সুযোগ নিয়েই জাপান দিনের পর দিন তিমি শিকার করে যাচ্ছে।